এই আটখানা গানের মধ্যে একটা জিনিস কোথাও মনে হলো, প্রথম গানটার সঙ্গে বোধহয় তোমার সেই ছোটবেলার স্মৃতিটাকে একসঙ্গে রোমন্থন করেই বলো, সেই একটা সে একটা ছেলেবেলা একটা নস্টালজিয়া সব কিছু ভেবেই কি প্রথম গানটা রাখলে? আমি বলি এই টোটাল অ্যালবাম অ্যালবামটা গেয়েছি যখন, মানে বললাম যে এটা নিয়ে বিরাট যে একটা অনেক দিন ধরে কোনো প্ল্যানিং হয়েছে এরকম কিন্তু হয়নি। আর যেহেতু হয়তো অনেকেই ভাবে যে এখন হঠাৎ করে রবীন্দ্রসঙ্গীত, ইট জাস্ট হ্যাপেন্ড। সত্যি কথা এরকম মানে আগের থেকে যে বিরাট একটা প্ল্যান করে এই করে হয়েছে ওরকম হয়নি, মানে খুব নর্মালি এটা ক্যাজুয়ালি, আচ্ছা ঠিক আছে চলো করি। মানে আমি যখন রেকর্ডও করছি তখন আমার মনে হচ্ছে যে আচ্ছা গানগুলো কি রাখবি, ফেলে দাও ট্র্যাকটা, বোধ হয় মানে আমার গলা বোধহয় থাকবে না, অন্য কাউকে দিয়ে গাইনো তো সামহাও। এবং আমার সত্যি যারা অর্ণব যে ছেলেটি মানে আমাকে পুরো হেল্প করেছে গানটাতে, অর্ণব ও খুব ভালো, নিজে খুব ভালো সিঙ্গার এবং রবীন্দ্রনাথের সমস্ত গান রবীন্দ্রসঙ্গীত করেছে, ওর অ্যালবামও হয়েছে। তো ওকে যেরকম আমি রবীন্দ্রসঙ্গীতটা এমন একটা জিনিস যে এক একজন এক একভাবে গায়, কিন্তু মানে আমি হয়তো ভাবটা বদলে যায়, ভাবটা বদলে যায় এবং এক একজনকার ওয়ে অফ সিঙ্গিং বা মেলোডিতে হয়তো অন্যরকম। মানে আমি ধরো বলছি প্রথম গানটাই আগুনের এরকম ভাবে শুরু হয়, বাট অ্যাকচুয়াল হয়তো আছে আগুনের পরশ, মানে ইউনো দুটোই ডিফারেন্ট নোটেশন, দুটো ডিফারেন্ট ভাবে গাওয়া। এবার কোনটা ঠিক কোনটা ভুল অবভিয়াসলি আমার চর্চা নেই, তো যেহেতু অর্ণব জানতো অর্ণব সেটাকে একদম পুরো দেখে অনুষ্ঠান এবং আজকে শিল্পীর অনুষ্ঠান খুব ভালো লাগছে, ধন্যবাদ। যা শোনাবেন আমার ভীষণ ভালো লাগে, অনুষ্ঠান খুব ভালো। তাহলে আপনি শুনুন, মাকুদি এক্ষুনি আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন, কেমন আপনি শুনুন, দেখবো টেলিফোনে কি অপেক্ষা করছেন। হ্যালো, হ্যালো, কে বলছেন? নমস্কার, শুভ বিজয়া। শুভ বিজয়া দুজনকেই, আমি তনিমা চক্রবর্তী বলছি হাওড়া থেকে। বলুন। প্রথমে বলি মৈত্রী, তোমাদের সঙ্গে তো সবসময় কথা হয়। হ্যাঁ সেটাই ভালো, আজকে মাকুদিকে পেয়েছেন, সবসময় পাবেন না। ওনার ডাক নামটা কিন্তু একটা সাংঘাতিক মানে রাখে, মাকু মানে তাঁতের যেটা মাকু সেটা একবার এদিক একবার এদিক করে, উনি কোন ক্ষেত্রে সব ক্ষেত্রেই একবার গানের দিকে একবার অভিনয়ের দিকে সব ক্ষেত্রে একবার সংসারে একবার বাইরে ভীষণ ভাবে সাকসেসফুল। আমি আমরা এমনি গান শুনছি, অ্যালবাম তো এখনো পাইনি হাতে, শুনছি খুব ভালো লাগছে। আর এইরকম একটা পরিবারও মানে দেখা যায় না, সবাই গান অভিনয় সব ক্ষেত্রেই ঠিক জায়গায় আছে, এমনকি বৌদি ভাতৃবধূটি তিনি তিনিও অভিনয় গান এবং ও একটা খুব এ আছে আমার সঙ্গে যে উনি হাওড়ায় যে গুরুর কাছে একসময় গান শিখেছেন, আমিও ওনার কাছে একসময় গান শিখতাম আর গান শুনবো, আশা করি আরো ভালো ভালো। নিশ্চয়ই, আজকে গান শুনি আগে, তারপরেই তো আপনাদের কথায় আপনাদের ভালোবাসায় তারপর তো মাকুদি দ্বিতীয়টা নিয়ে ভাববে, আগে প্রথমটার কথা হচ্ছে, প্রথমটার গান শুনি কেমন। আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে,
আক তারা নব নব নয়নে দৃষ্টি হতে খুঁজবে কাল যেখানে অপূর্ব গাও কালকেই আমি তুমি মানে আমি ভাবছি থ্যাংক ইউ সো মাচ শোনো প্রথম কথা হলো এই গানটা সবাইকে আমি যাদের যাদের জানি এটা বোধহয় এমন একটা ইউনিভার্সাল গান বাচ্চা থেকে বড় প্রত্যেক অ্যাট লিস্ট মানে একজন অন্তত বাঙালি পরিবারে এই গানটা জানবেন আর সেই জন্য বলছি যে আমি তো গাইছি কিন্তু তুমি এত সুন্দর গান করো মানে তুমি দেখতে সুন্দর এক্ষুনি বলছিল ফলুদি কিন্তু আমি তো বলছি যে তুমি দেখতে সুন্দর এত সুন্দর কথা বলো এত সুন্দর গান করো সংসার সামলাও এত জায়গায় যাও মানে ইটস অ্যামেজিং এবার তোমাকে একটা কথা বলি প্রথম এবার আমি বলি যখন মাকুদি গান গাইতে শুরু করলো আমি প্রথম ভাবলাম যে মাকুদি গান গাইছে আমি শুনি আজকে কিন্তু যখন মাকুদি গান গাইতে বেশ একটা প্রথম স্থায়ীটা হয়ে গেল আমি দেখলাম আমি আর রেজিস্ট করতে পারছি না মাকুদি এত সুন্দর গাইছে আমি গলা মেলাই কিন্তু আমার মনে হয় রবীন্দ্রসঙ্গীত এরকমই মানে নিজেকে সত্যি কিন্তু আমরা যে কত ভালো গান গাই তার প্রমাণ আমরা কালকে দিয়েছি এখানে তিনজনে মিলে বসেছি এই গানটাতে যা পেরেছি গেয়েছি পাশ থেকে রানাদা প্রম্পট করেছে না না এটা মানতে পারছি না না দাদারা তো আছেন কারণ অ্যাকচুয়ালি সত্যি কথা আমাদের খালি গলায় গাইলে তো আমরা অনেকের মনে একটু সাপোর্ট না দিলে হয় থ্যাংক ইউ